আজিৰ বিষয়বস্তু হৈ গ'ল ব্লেকবেৰী। আগতো এটা ইউটিউবত ভিডিঅ' দিছোঁ প্ৰুনিং কেনেকৈ কৰিব লাগে, সেইটো চাই ল'ব কোনটো মাহত কৰিব লাগে। ব্লেকবেৰী চব প্ৰচুৰ পৰিমাণে লাগিছে, এতিয়াও ফুল আহি আছে। ব্লেকবেৰীটো আপোনাৰ এই টেঙা মিঠা হয়, যেনেকুৱা আপোনাৰ ষ্ট্ৰবেৰী, ব্লেকবেৰী, ব্লুবেৰী, জামুন, এনেকুৱা ফল মূল আপোনাৰ টেঙা মিঠা হয়। মিঠাৰ পৰিমাণ বেছি কৰিব হ'লে আপুনি পটাছিয়াম ছালফেট আৰু এক চামুচ কৰি পাউডাৰ চূণটো দিব পাৰে, তেতিয়া আপোনাৰ ফুল মিঠা হৈ যাব। এয়া চাওক ব্লেকবেৰী। একদম সফট নরম আমন এই জাম যেনকা নকা প্রচুর পরিমাণে লাগিছে। মই ভাবা নাছিলো যে ইমান প্রথম বছরতে ইমান ফল লাগিব। বর্তমান আমি লোকেল মার্কেটতে বিকি আছো, মাটি পর্যন্ত লাগি গেছে সব। এয়া মাটি পর্যন্ত লাগি গেছে। আর বিদেশত যেনেকুয়া ফার্মিং হয়েছে সেন তেনেকুয়াই আছে, এসব মোটা মোটা ব্রাঞ্চ আছে, এইবিল সেকেন্ড বছর বহুত মোটা মোটা ডাঙর ডাঙর ফল আইব। মই গুৱাহাটী থাকোঁ কাৰণে যত্নৰ অভাৱত ধুনীয়া জংঘল হৈ গৈছে, কিমান থোকে থোকে লাগিছে। যোৱাবাৰে মই ইউটিউবত ভিডিঅ' দিয়াত মই বহুতখিনি পুলি অৰ্ডাৰ কৰিছিলোঁ, সময়ৰ অভাৱৰ কাৰণে পুলিখিনি বনাব নোৱাৰিলোঁ, তথাপি তেওঁলোকক পুলিখিনি বনাই মই দিম। প্রচুর পরিমাণে লাগিছে। ফলবুর আরো ডর হল, সার পানি দিয়ার না জঙ্গল হয়ে গেল, গোটেই সারের অভাব হয়ে গেল। এটা ফল 20 গ্রাম ওয়েট হব, আর সার বেশিকে দিলে আর ওয়েট বেশি হল হয়। সময়ের অভাবত সারও দিব পারা নাই, গুয়াহাটি থাকো এনি টাইম বগরি পুলি আর কাশ্মীরি এপেল বের ড্রেগন ফ্রুটের প্লান্টের অর্ডার থাকার কারণে বাগানত আসব সময় পাওয়া নাই। আর মই ভিডিও বনার কারণে কিছু ফল থাকে দিছিলো, কারণ আপনাদের দেখাব লাগবে যে কিমান পরিমাণে ফল লাগে। পুরা মাটি পর্যন্ত লাগি গেছে ফল। এইখিনি ফল শেষ হওয়ার লগে পুলি বনোৱা আরম্ভ করুন। ইয়ার আগের বার কাটিং করেছিলাম, সময়ের অভাবত পানি দিব পারা নাই বা কিছু যত্নের অভাবত সেই কাটিংখিনি সাকসেস নহল।
এখানে এইবার এয়ার লেয়ারিং করি, এয়ার লতাবো সব পুরো মাটিতে হয়ে গেছে। টেস্টো আপনার এই জামুন নিচিনাই, কিন্তু এটা এটা একটা বিদেশি ফল, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, বহুত ধরনের মেডিসিন ভ্যালু আছে, সেইবাবে ইয়ার বিদেশত প্রচুর পরিমাণে ফার্মিং হয়ে আছে। কিন্তু আমার অসমত প্রথম মই কমার্শিয়াল ফার্মিং করেছো। ইয়ারে আরো একটা প্রজাতি আছে রেসবেরি, এনেকুৱা ৰঙা হয়, সেইটো সেইটো এইবাৰ আহি পাব। তাৰপিছত ঠাণ্ডাল মাটিত পৰি গৈছে, ঠাণ্ডাল কিমান ফল লাগিছে সব। প্রচুর পরিমাণে ফল হয়েছে, ভবাই নিছিল যে ইমান ফল আহিব। এটা গছত চকুমুজি 1000 ফল আছে, 1000 ফল আপনার 4 কেজি 5 কেজি, 4 কেজি 5 কেজির দাম আপনার 800 টাকা বেশি লোক, 3000 টাকা, 600 টাকা বেশি লোক, 2400 টাকা। আর লগতে ইয়ার পুলিও সহজ করলে বনাব পারি, কিন্তু মোর সময়ের অভাবত মানে পুলি পুলি বনাব নো, একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেখাম। লতাডাল মাটিত পরি আছে, তারপরে আপনার এই শিপা ওলাইছে, মই এটা উঠাই দিলো। এতে আছে লতাডাল, এটো আছে, মানে মাটিতে তার শুয়ে আছে, তাতে আপনার শিপা লই দিয়েছে। আচ্ছা যে নক সেটা আপনাকে দেখাব নিল, কোনখিনিতে থাকি গেল। তেনেকুৱা ধরনের ফলমূলৰ, উন্নত জাতৰ ফলমূলৰ ভিডিও চাবলৈ আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আর বহুত উন্নত জাতের ফল মূল লগাইছো, সেইবিলাক এতালেকে ফুটিং অহা নাই, সেইভাবে দেখুৱা হোৱা নাই, সেইবিলাক ফল আহিলে সেইবিলাকও নিশ্চয় দেখুৱা হ'ব।